কল দিলে আপনার মোবাইল বলে দেবে কে কল দিছে এবং কলের সাথে সাথে তার নাম বলে দেবে। সেম এরকম ভাবে নাম বলবে যে কল দিছে, যে দেখুন আনন নাম্বার দেখবা আপনি, সেভ করা নাম্বার দেখুন নাম বলে দেবে। সাথে সাথে আর অন্য চ্যানেলে নতুন থাকেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। অবেন অ্যাপস নামানোর পরে আপনি ওইখান থেকে বুঝতে পারবেন কীভাবে কী করতে হবে। এখান থেকে কল অ্যানাউন্স কল নেম অ্যানাউন্স অ্যাপ লিখে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে এখানে সেভেন একটা ইন্টারফেস শো হবে, এই এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল দেওয়ার পরে এখানে ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করে এখানে এলাউতে ক্লিক করবেন, এখানে এলাউতে ক্লিক করার পর এখানে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে ভলিউমটা ফুল করে দেবেন, তারপর এখানে নেক্সট বাটনে করবেন, তারপর এখান থেকে যে কল অ্যানাউন্স এখানে ক্লিক করবেন, কলস অ্যানাউন্স এখানে ক্লিক করার পর এখানে যে এই যে রিং আনকার নাম্বার এবং নেম এবং এই এবং এইগুলো দেওয়ার পরে এখানে এই এই যে এই স্পেসটা একটু বাড়িয়ে দেবেন। এই নো অ্যামাউন্ট স্পেস মানে কয়বার রিপিট করবে, কলের সাথে কয়বার তার নাম বলবে সেই কারণে এটা এখানে দেওয়া আছে। এখন আমি কল দিলে নাম বলবে তার নাম বলবে, এখন তুমি আনকার নাম্বারটা সেম এরকম একটা শোনা যাবে। ওয়াসিনা নাম্বারতে যদি ফোন দেয় তখন এখানে বলে দেবে এই যে হ্যালো আননোন নাম্বার প্লাস 8801795335 কলিং নাম্বারটা বলে দেবে, আননোন নাম্বার প্লাস 8 সেটিং করতে চান তখন সেম এরকম ভাবে এখানে সেটিং করে নেবেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও সেটিং করা যাবে, এখানে এসএমএসও সেটিং করা যাবে, এখানে ব্যাটারি অ্যামাউন্ট সেটিং করা যাবে, এখানে অ্যাপ সেটিং করা যাবে, মানে সমস্ত এখানে কিন্তু সব ইন্টারফেস আছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।